হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সব ভালো আছেন। আল্লাহর মধ্যে আমি অনেক ভালো আছি। দেখেন, আমার এটা উদম করে রেখেছে। আর সারাটা দিন আমি আজকে কষ্ট করেছি, সারাটা দিন বাহিরে ছিলাম, একটু কাজে গিয়েছি। অবশ্য আমার পেজের একটা কাজে গেছিলাম এক জায়গায়। আমার আপনারা তো অনেকে জানেন, আমার বড় পেজের মনিটাইজেশন চলে গেছে, ওইটার পে অফটাও চলে গেছে। এখন আমার যে মনিটাইজেশন যে কারণে চলে গেছে, সেটার জন্য আমি অ্যাডমিনটা রিমুভ করতে হয়েছে। এখন ওই অ্যাডমিন দিয়ে আমার পেওয়ার্ড অ্যাকাউন্ট সেট আপ করা ছিল, এখন সেটাও চলে গেছে। যাই হোক, দুপুরে মানে আজকে 12টার দিকে তাড়াতাড়ি রান্না করে ফেলছিলাম। আজকে বুটের ডাল রান্না করেছিলাম, এই যে বুটের ডাল আর হচ্ছে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে একটু ভিজা ভিজা করে রান্না করে গেছি। সারাদিন ভাত খাই নাই, তো এখন অল্প কয়টা ভাত খাবো, খেয়ে তারপর আর কি একটু রেস্ট নিব। মূল কথা হচ্ছে, আপনাদের কাছে সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই, তাই এখন এইভাবে ভিডিও শেয়ার করতেছি। দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা। ছেলেরা রান্নাঘর যদি সামাল দেয়, তাহলে রান্নাঘরের এই অবস্থা থাকে। আমি এটাকে সবসময় ঢেকে রাখি, ওরা মনে হয় কিছু একটা খাইছে, এটা খুলে রাখছে। কারণ এখানে আমার এই জিনিসটা খুব শখের, এই র‍্যাকটা, এই র‍্যাকটা আমি সবসময় ঢেকে রাখি। এই যে বয়ামগুলো আমার খুব শখের, ঠিক আছে? তো এগুলো যাতে আমার তেল কাজটা না পড়ে, ধুলাবালি না পড়ে, জন্য আমি একটা উনা দিয়ে সবসময় ঢেকে রাখি। যখন ভিডিও বানাই তখন আর কি এটা খুলে দিই, তবে আজকে থাক খুলবো না, ঢেকে রাখছি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি সকালবেলা রুটি বানানোর জন্য কিছু আটা গুলি রেখেছিলাম, রুটি কমপ্লিট করি নাই, অল্প একটু আটাও আছে। তো ভাতও দেখা যায় অল্প, তারা সবাই খাওয়ার পর অল্প একটু ভাত আছে, সেটা আমি খাবো, আর দুইটা রুটি বানায় খাবো। কারণ হচ্ছে এখন যেহেতু আমার পেটে প্রচুর ক্ষুধা, কারণ খেতে হবে, একটা প্লেট ধুয়ে নিই, ধুয়ে তারপর খাবো। পেস্টটা ঠিক করার জন্য কতটা যে দৌড়াদৌড়ি করতেছি, কতটা কষ্ট করতেছি, একমাত্র আল্লাহ জানে। ওই পেজে তেমন একটা ভিডিও আপলোড অবশ্য করি না, অল্প অল্প ভিডিও আপলোড করি আর কি। আমি একটা একটা দুইটা করে আপাতত আর কি রানিংটা রাখতেছি আর কি। তো এখন আমি ভাত খাবো আর আপনাদের সাথে এই তো গল্প করতেছি। সবাই কেমন আছেন একটু কমেন্টে জানান, আর অবশ্যই আমার ভিডিওগুলো একটু দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এখন হচ্ছে আমি এটা করব, আর একটা রুটি মানে ভাত তো অল্প, সেটা আমার হচ্ছে হবে না। আমার প্রচুর ক্ষুধা লেগেছে, যেহেতু আটাগুলো আছে, আমি দুটো রুটি বানাবো আর হচ্ছে খাবো। ছেলেরা রান্নাঘরের কি অবস্থা করে রাখছি। আমার হাজবেন্ড একটু গুছাইয়া দিতে পারতো, সেও এটা করে নাই, গুছায় নাই, পুরো একদম এলোমেলো করে রাখছে রান্নাঘরটা। একটু ঢেকে ঢুকেও রাখবে না খাবার গুলো, সেটাও করে নাই, কি করে বলেন তো। এখন সব যেভাবে রেখে গেছি সেভাবেই আছে, দৌড়াদৌড়ি করে চলে গেছিলাম, কারণ সবসময় তো সবাইকে হাতের কাছে পাওয়া যায় না, তাই না? সবারই তো একটা টাইম টেবিল আছে, টাইম মতনে যেতে হয়, সেই জন্য আর কি। তো এখন হচ্ছে আমি রুটি বানাবো, কারণ হচ্ছে ভাত যে কয়টা আছে সেই কয়টা দিয়ে আমার হবে না। আমি একটু ডাল দিয়ে রুটি খাবো, ডালটা মনে হয় অনেক স্বাদ হয়েছে, আমি অবশ্য খাই নাই, জানি ওনা ডালটা কেমন হয়েছে। যাই হোক, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিয়ে নিচ্ছি। খাবার দাবার পরে আবার কালকে নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।